আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আছি আপনাদের সাথে। তো অনেকে অভিযোগ করে থাকে তাদের রাতে তাড়াতাড়ি ঘুম আসে না, বা রাতে ঘুমাতে গেলেও তারা ঘুমাতে পারেন না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এমন 6টি টিপস যা মেনে চললে আপনার রাতে তাড়াতাড়ি ঘুম আসবে। তো চলুন তাহলে ভিডিও শুরু করি, কিন্তু তার আগে ইন্ট্রো। আপনার প্রথম কাজ হবে বিকালের ঘুম বাদ দেয়া। আমাদের মধ্যে অনেকেই করে কি আসরের সময় ঘুম দেয় এবং আসরের ওয়াক্ত শেষ করে একদম মাগরিবের সময় উঠে, যা নাকি খুবই খারাপ। আপনি যদি একদম বিশ্রাম নিতে চান তাহলে আপনি দুপুরে খাবারের পরে 30 মিনিটের বিশ্রাম নিন। কিন্তু এই যে 2-3 ঘন্টার জন্য যে একবারে যে ঘুমটা দেই আমরা, এটা খুবই খারাপ। তাই আজকের পর থেকে বিকালবেলা ঘুমাতে গেলে অবশ্যই 30 মিনিটের বেশি ঘুমাবেন না, তাহলে আপনার রাতে তাড়াতাড়ি ঘুম হবে। দ্বিতীয় কাজ হবে পরিশ্রম করা। একটু খেয়াল করলে দেখবেন যারা পরিশ্রম করে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমাতে পারে। আমাদের সমস্যা হচ্ছে আমরা বর্তমান সময়ে সবাই সারাদিন বাসায় থাকি, যার ফলে আমাদের পরিশ্রম করা হয় না। এই অভ্যাসটা কিন্তু পরিবর্তন করা দরকার। আপনি সকালে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করুন, বা বিকেলের বেলায় কোথাও যেয়ে বন্ধুর সাথে খেলাধুলা করে আসুন। দেখবেন আপনার শরীর একটু হলেও ক্লান্ত অনুভব করবে, আর ক্লান্ত শরীরে খুব ভালো ঘুম হয়। তৃতীয় কাজ হবে মাথা ঠান্ডা রেখে ঘুমানো। আমরা করি কি, আমাদের সারাদিনে যত ভালো খারাপ চিন্তা আছে তা সব আমরা বিছানায় গিয়ে হিসাব করতে থাকি, যার ফলে আমাদের ঘুমও আসে না। আজকে রাতে ঘুমানোর আগে এইসব চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন, এবং কারোর সাথে কোনো রাগ অভিমান করার থাকলে তাকেও মাফ করে দিন। মনে রাখবেন, কারো উপর রাগ থাকা মানে নিজের উপর অভিশাপ নেওয়া। তাই এইসব অভিশাপ থেকে মুক্ত থাকতে হলে অন্যকে মাফ করে দিন এবং মাথা ফ্রেশ করে রাতে ঘুমাতে যান। দেখুন না ঘুম ভালো হয় নাকি। চতুর্থ করণীয় হচ্ছে রাতের খাবার ঘুমানোর 2 ঘন্টা আগে খাওয়া। আমাদের মধ্যে অনেকেই করে কি রাতে খাবার খায় না, যা নাকি খুবই খারাপ। বা অনেকেই করে রাতের খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ে, যা নাকি আরও খারাপ। যদি আপনি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তাহলে আপনার ওজন বেড়ে যাবে। তাই যদি ওজন না বাড়াতে চান এবং আপনার যদি ঘুমকে আরও ভালো করতে চান তাহলে অবশ্যই রাতে ঘুমানোর 2 ঘন্টা আগে রাতের খাবার খাওয়া শেষ করুন। সর্বশেষ যে কাজটি আপনাকে করতে হবে তা হলো ওজু করে ঘুমানো। আমি বেশ কিছুদিন ধরে ওজু করে ঘুমাচ্ছি এবং আমার ঘুম খুবই ভালো হচ্ছে, এবং হাদিসেও তো বলা আছে যে ওজু করে ঘুমাতে। তাহলে তো অবিশ্বাস করার কোনো কারণই নেই, সুন্নত পালন করা হলো আবার একই সাথে ঘুমও ভালো হলো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি নিয়ে আপনার কোনো পরামর্শ বা মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এতটুকু যেহেতু দেখে ফেলেছেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।